তো গাইস গ্যানফাকে মারলে কতক্ষণের জন্য গ্যানফা মরে যাবে, তো আমরা চলো দেখে আসি। তো এখানে লেখা থাকে অবশ্যই যে 2 মিনিট, ঠিক আছে গাইস, তো চলো এরপর কি হয় দেখা যাক। তো লেটস গো ফর গ্যানি চ্যাপ্টার 2। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আরজে মাইটি 20 ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত গাইস। তো গাইস তোমরা থাম্বনেইলে ঠিকই দেখেছো, তো আজকে আমিও আবার গ্যানি চ্যাপ্টার 2-তে চলে এসেছি। তো মানে আমাদের ফার্স্ট ডে শুরু হয়ে গেছে। তো গাইজ আমাদের এই ঘরটার থেকে বেরোতে হবে, তো দরজাটা আমরা ফটাফট খুলে ফেলি এবং এখান দিয়ে আমরা একটু শব্দ করলে পরে জ্ঞানি আর জ্ঞানপা দুজনেই ছুটে আসবে গাইজ। তো এখানে আমরা এখানে দরজাটা আনলক করে দিই। কোথায় গেলে বাবা? ও ভাই এধারই খুলেছি, আমি ভালো মতো যে ভিতর দিকে খুলে নাকি। তো গাইজ ফাইনালি আমরা এখানে একটু শব্দ করে দিই এটা চালিয়ে। এটাতেও আমাকে মানে জ্ঞানি এটাতেও আমাকে মেরে ফেলতে পারে, ঠিক আছে গাইজ, এটাতে জ্ঞানকে যে হোক করে মেরে ফেলা যাবে। তো গাইস আমরা এরকম না করে আমরা উপর দিকে যাব, কারণ আমাদেরকে বোটে চাপতে হবে, বোটে চাপার যন্ত্রপাতিগুলো আনতে হবে গাইস। তো ওখানে ফাইনালি জ্ঞানপা চলে গিয়েছে, আবার জ্ঞানী আসছে, মানে ঠাকুমার বড় বস মানে দাদু, ঠাকুমার দাদু সরি, দুজনাই চলে এলো। তো এই সুযোগে আমাকে লাভ উঠাই পরে আমাদেরকে সোজা উপরের দিকে চলে যাবো এবং সোজা উপরের দিকে যে সামনের দরজাটাতে ঢুকে পড়বো গাইজ, ঠিক আছে। তো এই দেখো এই সামনের দরজাটায় ঢুকে পড়েছি এবং এটা ড্রপ করে দেবো, যে জ্ঞানি আবার উপরের দিকে চলে আসে, জ্ঞানী জ্ঞানপা দুজনেই যেন উপরের দিকে চলে আসে। তো গাইজ না এলে মানে আমাদের গেমটা পৌঁছাবে না, জমবে না, যতক্ষণ না মানে ভূত যতক্ষণ না সামনে আসছে ততক্ষণ কি আর ভয় হবে বলো, তো সেই রকম। তো গাইজ ফাইনালি আমরা ক্রোবার পেয়েছি ক্রোবার করে। তো গাইজ ফাইনালি আমরা ক্রোবার পেয়ে গেছি ক্রোবার করে, আমরা এখন মানে দরজা ভাঙতে যাব, ঠিক আছে, কিন্তু এখন তো কোনো কাজ নেই, এখন দরজা ভেঙে লাভ নেই, এখন আমাদের প্যাডলক দরকার। তো গাইজ আমাদেরকে যা করে হয় প্যাডলক খুঁজে নিতে হবে, নাহলে মানে সিকিউরিটি চাবিটা নিয়ে নিতে হবে, যা করে গেমপার ঘর থেকে হলো, নাহলে গেমপাকে নিয়ে পরে সিকিউরিটি চাবি নিতে হবে। কিন্তু জ্ঞানি যা চুপচাপ করছে কিন্তু গাইজ মনে হচ্ছে না যে আমি নিতে পারবো। তো গাইজ ফাইনালি আমার একটু ফাঁকা হয়েছে এবং একটু ফ্রিও হয়েছি, তো আমাকে ফটাফট এখান থেকে বেরিয়ে পড়তে হবে এবং এখানে এইটাতে চেক করে দেখি কিছু পাওয়া যায় কি না। আরে ভাই প্যাডলক পেয়ে গেছি গাইজ, কোনো ব্যাপার না, চলো কেউ আসছে না, তো কেউ আসছে না এখন গাইজ, ঠিক আছে। তার ফটাফট প্যাডলকটা নিয়ে সামনের দিকে এগিয়ে যাই, কারণ তারপর তখন আমাকে নিচের দিকে যেতে হবে বোটের কাছে। তো গাইজ ফ্যামিলি কেউ আসছে না হচ্ছে, গাইজ সেটা পাচ্ছি মানুষকে জেনে আসছে, আমার সন্দেহটা ঠিক মনে হচ্ছে না, মনে হচ্ছে না চলে এসছে। তো গাইজ আমরা ফটাফট নেমে যাবো এবং নিচের দিকে চলে যাব। তো গাইজ সেখানে নিচের দিকে এইদিকে পেয়েছি গাইজ দেখতে। তো আরে ভাই 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 হোল্ড 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 হোল্ড, আস্তে আস্তে যেতে হবে গাইজ, না হলে এই যদি পায়ের শব্দ পেয়ে যায় তাহলে গোলমাল হয়ে যাবে। তো চলো এখন আর কোনো ভয় নেই, এখন ফটাফট আমরা নিচের দিকে চলে যাবো এবং এইভাবে দরজাটা খুলে পরে বোটের কাছে চলে যাবো এবং বোটের এখানে যে আটক করে রয়েছে দেখবেন গাইজ এখানে এটা অন করে দিচ্ছি, ওই ধারে যে আটক করা রয়েছে রক্ত, এখানে আবার রক্ত নদী গেছে দেখতে পাচ্ছেন, তো এখানে ওই ধারে আটক করা রয়েছে যেটা সেটা উঠে যাবে, মানে এটা বাঁধ যেটা বলে আর কি আমাদের বাংলা ভাষাতে, বাঁধও বলে বেড়াও বলে অনেক কিছু বলে। তো গাইজ এটা এখানে আমি ড্রপ করবো এবং ওইখানে স্পেশাল কিটে নিয়ে নেবো গাইজ, ঠিক আছে। তো এই জায়গাটা ড্রপ করে দিই, আমরা এখান থেকে স্পেশাল কিটে নিয়ে নেবো এবং স্পেশাল কি নিয়ে নেওয়ার পর আপনাদের চোখের সামনে কি দুর্দান্ত কাজ করতে চলেছি। তো গাইজ আমরা এবার যাব সেই বিদ্যুৎ চমকানো ঘরটার দিকে, ঠিক আছে গাইজ, যেখানে বিদ্যুৎ চমকে সেই ঘরটার দিকে যাব। কিন্তু তার আগে একবার আমি এদিকে ডেকে নিয়ে একটু শব্দ করে, তো গাইজ শব্দ করি, আরে ভাই এত তাড়াতাড়ি, মনে হচ্ছে আমাকে দেখে নিয়েছিল নাকি, আমার একটা দিন বেকার চলে গেলো গাইজ, আমার আর হাতে 3-4 দিন আছে, তো আমাদের 2 দিন স্টার্ট হয়ে গেল। তো 2 দিন স্টার্ট হয়ে যাওয়ার পর দেখা যাক কী হয়। এখন গাইজ আবার আমাকে ওই সেম রুলই ফলো করতে হবে গাইজ, আবার মানে কী করবো গাইজ, আমি মানে প্রথমে আমাকে চেক করে দেখে নিলেই ভালো হতো যে এখানে কেউ এসছে না আসছে না, যদি গেমটা চলে এসছে তাহলে আমি তো দেখতেই পেলাম না। এটা কুড়িয়ে নেবো প্রথমে, স্পেশাল কিটে কুড়িয়ে নেবো এবং দুবার ধরে চালিয়ে দেবো চ্যাট চ্যাট করে, একবার হলো আর একবার চালিয়ে দিই ফটাফট নিচে পড়ে গাইজ। তো গাইজ দেখি জ্ঞানী জ্ঞানপা দুজন আসে কি না,
তো কারোর পায়ের শব্দ পাইনি এখনো, এই পাচ্ছি, এই শব্দ পাচ্ছি গাইস। তাড়াতাড়ি আয় রে ভাই, এই জ্ঞান পা নামছে। আর জ্ঞানী এখানে নামছে না কেন? এই তো জ্ঞানীও নেমে গেছে গাইস, তো দুজনেই নেমে গেছে, তো এবার আমাকে যাওয়া চলবে। তো গাইস তাড়াতাড়ি যেতে হবে, ফটাফট ফটাফট ফটাফট। তো আমাদেরকে নিচের দিকে আছে, তাড়াতাড়ি যেতে হবে তাড়াতাড়ি। তো ফাইনালি আমরা চলে এসেছি মেন জায়গাটাকে। তো গাইস এখানে আমি দরজাটা খুলে দেবো এবং এখানে আশেপাশে চেক করে দেখে নেবো যে কিছু কিছু আছে কি না। তো গাইস এই দরজাটাই কি আছে দেখে নিয়ে চলো। ও ভাই এটা তো কবরস্থানটা, মানে চারিদিকে শুধু রক্তর নদী এবং রক্ত, সব রক্ত মাখা সব জিনিসই। তো গাইস এখানে কোনো জিনিস নেই আপাতত, চলো দেখা যাক কি হয়। এখন দরজাটা খুলে দেওয়ার পরে কি রিয়াকশন হয় জ্ঞানীর এবং জ্ঞান বা দুজন গাড়ি দেখি কোনখানে আছে, ওরা এদিকে এসছে কি না। ও দেখো দুজনে এসে গেছে, তো আমাকে ফটাফট উপরের দিকে দেখতে হবে, উপরের দিকে উঠে দেখতে হবে। তো জানি উপরের দিকে উঠতে পারবো কি না, তাহা পেতে পারা যাবে না। তোমার নিচের দিকে যেতে হবে এবং প্যাডলকটা চাবিটা নিয়ে আসবো এবং ওইভাবে দিতে হবে। এটা কী হলো? আরে ভাই বেঁধে দিয়েছে আমাকে, তাড়াতাড়ি এখান থেকে হোল্ড করতে হবে। হোল্ড টু রিমুভ হয়ে গেছে গাইস, তো ফাইনালি আমরা এখানে চলে এসেছি এবং আমাদেরকে প্যাডলকের চাবি নিয়ে নিতে হবে ফটাফট ধরে। জ্ঞানী এত চালাক না যে কি বলবো, ফটফট করে যেটা সেটা এড়িয়ে দেয়। এখানে প্যাডলক চাবি আমরা পেয়ে গেছি। তো গাইস এখানে কেউ আসছে মনে হচ্ছে, পায়ের শব্দ পাচ্ছি কিন্তু এখানে কেউ আসবে না আমার মন বলছে, তবু একটুকু নুকিয়ে যায় যদি চলে আসে। কেউ আসবে না মনে হচ্ছে গাইস, চলো আবার উপরের দিকে উঠে যাব। তো উপর দিকে উঠে যাওয়ার পর গাইস আমাদেরকে আবার শব্দ করতে হবে, নাহলে ওরা তো নিচে নামবে না। না শব্দ করবো না বলো তো? তো ওই শব্দ না করলেও নয়, শব্দ করলে নিচে নামবে, শব্দ না করলে ওরা সিঁড়িতে লুকিয়ে থাকবে এবং আমি গেলে ধরে ফেলবে। তো এবার শব্দ করেই দেখি কি হয় আপাতত। তো একবার বেশি চালানো চলবে না যদিও, তো একবার চালিয়ে আমি লুকিয়ে যাবো ফটাফট। তো গাইস আমি এখানে লুকিয়ে পড়েছি, আসছে কি না দেখা যাক। তো এখানে আমি লুকিয়ে পড়েছি গাইস, তো কাউকে তো দেখতে পাচ্ছি না যে চলে এসছে বলে। আরে ভাই তাড়াতাড়ি আয় না, এই তো একজন গেল, জ্ঞানই গেল, মানে জ্ঞান পাখি আগেই চলে এসছে নাকি রে ভাই, এগিয়ে দেখবো নাকি। আরে ভাই 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 জ্ঞান পা প্রতিবারে প্রথমে আসে, তো এবার আবার লাস্টে চলে এসছে রে ভাই। আমার দুটো দিন শেষ হয়ে গেলো এবং তিনটে দিন শুরু, মানে তৃতীয় দিনে আমি কি কিছু করতে পারবো গাইস? মনে তো হচ্ছে না যে কিছু করতে পারবো। ঠিক আছে গাইস, যদি কিছু না করতে পারি তাহলে আর গেম পেলে আমি আর ভিডিওই বানাবো না। ঠিক আছে গ্যানপাকে আমাকে মারতেই হবে, গ্যানপা আমাকে ধরছে না বারবার, গ্যানপাকেই মারবো। তো গাইস চলো ফাইনালি আমাদের আবার উপর উঠে যাবো এক চান্সে। লোকের চাবিটা না মানে না বসলে মনে হচ্ছে যে কোনো জিনিসটি টপ করে লাগছে না গাইস। মানে জ্ঞানের চাপটা কিন্তু এমন জ্ঞানী, শুধু জ্ঞানের চাপে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু লাগাল পেয়ে গেছিলাম গাইস। তো ফাইনালি আমরা প্যাডলক খুলে দিয়েছি, এই দরজাটাও খুলে দেবো এবং আর কিছু কাজ নেই এখানে। তো মনে হচ্ছে কিছু একটা আসছে, শব্দ পাচ্ছে, তো মনে হচ্ছে যে কিছু নেই আছে, কিছু নেই মনে হচ্ছে। তাহলে ফাইনালি আমরা এখানে পড়বো 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 কোথায় পড়বো কোথায় কোথায় লাগবে না, পড়বো পেয়ে গেছি গাইস। তো চলো এবার নিচের দিকে যাবো, কিন্তু কেউ যেমন না চলে আসে। আরে ভাই স্বামী স্ত্রী দুজনে একসাথেই চলে এসছে, এদের দিকে কী বলবো ভাই, এদের নিয়ে ফেলার দরকার, কিন্তু কী করবো এটাকে খুলে দিই, একটু কথা বলি কিন্তু এটাকে খুলে দেবো, কিন্তু এখন কেউ আসছে না কেন। কাটিং এটাতে আমার কোনো কাজে লাগবে না। তো ফাইনালি গেলি এদিকে আস্তে আস্তে রয়ে গেছে, কারণ বুঝতে পেরে গেছে যে এখানে আমি আছি। তো গাইস এই দরজাটা কি আছে একটু দেখি না, ডোর লক, ডোর লকটা কোথায় কাজে লাগে ওটা জানি না, এখন পর্যন্ত জানি না, কারণ আমার এই সেকেন্ড বার মানে দুবার খেলা, মানে এ নিয়ে সেকেন্ড। ঠিক আছে গাইস, তো স্টিল গানটা এখন নেবো কি নেবো না সেটাই ভাবছিলাম গাইস, এটা এখানে ফেলে দিই এবং স্টিল গানটা নিয়ে নেবো।
কারণ এই ঘরটাতে তো বারবার আসতে পারবো না, এখানে জ্ঞানী জ্ঞান পা এখানে ঘুমায়, ঠিক আছে গাইজ। দেখো বারবার ঘুরে ফিরে করছে, একটু করে ঘুমিয়ে পড়ো। তো গাইজ ফাইনালি আমরা চলো জ্ঞান পাকে আজকে মেরেই ছাড়বো। তো গাইজ জ্ঞান পাকে যদি মেরে দিই তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, এবং যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। গাইজ আমি জ্ঞান পাকে মেরে ফেলেছি, এবং আমাদেরকে সিকিউরিটি চাবিটা নিয়ে নিতে হবে। সিকিউরিটি চাবিটা নিয়ে নেওয়ার পর আসল মজা শুরু হবে গাইজ। অনেক দূর যা আপনাদের চোখের সামনে দেখতে হবে, আমার বাঁচার মানে 3% গ্যারেন্টি হয়ে যাবে, কিন্তু তবুও যদি এরা ধরে ফেলে মানে দুজন একসাথে আছে তো ধরে ফেলতেও পারে। তো গাইজ এর পরের বার শুধু জ্ঞানীকে নিয়ে গেম প্লে করবো গাইজ, জ্ঞান পাকে সঙ্গে রাখবো না গাইজ, ঠিক আছে। কারণ একজনকে সামলানো মানে দুজনকে সামলানো অনেক কঠিন হয়ে যাচ্ছে। তবু গাইজ আমরা নিচের দিকে চলে এলাম, কারণ একটু ভয় পেয়ে গিয়েছিলাম, ঠিক আছে গাইজ। তো নিচের দিকে দেখি, নিচের দিকে কোনো কিছু নেই অবশ্যই, ও আমি ভুল জায়গা দিয়ে চলে এসেছি গাইজ, ঠিক আছে। কিন্তু আমাদেরকে আবার উপরের দিকে উঠে যেতে হবে, সেই রাস্তা দিয়ে যে রাস্তা দিয়ে এসেছিলাম, ঠিক আছে গাইজ। তো এই রাস্তা দিকে হয়ে উপরের দিকে চলে যাব, এবং এর সামনে ওই যে সামনে যে গেটটা দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে সিকিউরিটির চাবি, ঠিক আছে। আরে ভাই ম্যাডাম চলে এসছে আর দিদিমণি, আপনারা কি আসার সময় পাননি বলুন, ঠিক আছে। এদিকে আমি তাড়াহুড়ো করছি যে কখন ওটা খুলবো সিকিউরিটির চাবিটা, এবং খুলে দেখবো ওখানে কী কী আছে কী কী নেই, এবং ওটা দরজা আছে, ঠিক আছে গাইজ। কিন্তু কিছুই তো করা যাচ্ছে না এখানে, ফটাফট দরজাটা খুলে উপরের দিকে উঠে যাবো, এখন কেউ নেই অবশ্যই। তো ভাই আমি তাড়াতাড়ি করে দরজাটা খুলে দিয়েছি, এবং আমি উপর দিকে চলে যাচ্ছি। তো গাইজ দেখা যাক এই দুটো দরজার মধ্যে কী কী আছে। তো প্রথমে আমি এই দরজাটা খুলবো, এবং এই আলমারির ভিতরে কী কী আছে চেক করবো গাইজ একটু। তো মানে যতদূর মনে হচ্ছে যে ডোর হ্যান্ডেলটাই থাকবে, ওপেন চাবি আছে। ওপেন কি, ওপেন কি কোথায় লাগে গাইজ আমার তো জানা নেই, ওপেন কি কোথায় লাগে ভাই, এটা নিয়ে লাভ নেই এখন। আর এই চাবিটাকে এখানে ড্রপ করে দিচ্ছি। এবার আমাদেরকে এই ঘরটা খুলে দেখি, এটা খোলা যাবে না, এটা ভিতর থেকে লক করা যায়। তো আমরা এই দিক থেকে নিচে নেমে যাবো, এটা খুলে দেখি এটা কি আছে। হ্যান্ডেল হুইল আছে, মানে এটাতে এটাতে বোর্ডটা কাজে বোর্ড চালাতে সুবিধা হবে গাইজ। তো চলো ফটাফট নিয়ে চলো। আরে ভাই আরে ভাই মরলাম, আমি ভাবতে পারিনি যে এখানে আছে। আর আমি খুঁজে পাচ্ছিলাম গাইজ, আর জ্ঞানী এমন এতই চালাক যে যেদিকেই যাবো সেদিকেই এই যে মালটা ইঁদুর ইঁদুর ধরাটা এড়িয়ে দিব। তো গাইজ আমাদের কিছু করার নাই, চতুর্থ দিন শুরু হয়ে গেছে আর কি বলবো গাইজ, চতুর্থ দিন শুরু হয়ে গেল গাইজ। মনে হচ্ছে এই জন্যে আর বেরোতে পারবো না, এবার আগের জন্য বেরোবো, বেরোনোর চেষ্টা করতে হবে। তো গাইজ এটা এখানে কিছুই নেই, আমাকে একটা ফাঁকা ঘরে দিয়ে দিয়েছে, কি যে করবো কিছুই বুঝতে পারছি না। এইখানটাতে কিছু আছে কি? আরে ভাই এটা তো কিছু নেই, চলো এক চান্সে নিচের দিকে যাব না উপরের দিকে যাব, না এটা বাজাবো না এটা খুলবো না এটা অন করব, মানে মাথায় মানে এত টেনশন কী করবো কী করবো না কিছু খুঁজে পাচ্ছি না। এখানে আমরা দুবার টিপে দিয়েছি, এবার দেখি আসে কি না। মনে তো হচ্ছে যে চলে আসবে দুজনে, কিন্তু আমাকে যেমন না দেখতে পাবে, আমাকে দেখতে পেলে খেলো ঠিকই করবে। তো গাইস এই দেখুন দুজন একসাথেই নামছে মনে হচ্ছে, প্রথমে জ্ঞানী জ্ঞানী নেমেছে, কিন্তু জ্ঞান পাক হয়ে মনে হচ্ছে দুজনেই নেমে পড়েছে নাকি, না একবার ওরকম ভুল করেছি আর ভুল করবো না গাইস। আরে ভাই দুজনেই নেমে পড়েছিল, আরে আরে দেখতে পেয়েছি রে, দেখতে পেয়েছি দেখতে পেয়েছি। আমি যাবো তো যাবো কোন দিকে, নিচের দিকে যাই যদি আসে তো আসুক। আমার মনে হচ্ছে না যে এদিকে আসে দেবে, ঠিক আছে এদিকে তো জানে যে এদিকে একটি জিনিস খুলে আছে, এদিকে ওই জলটাকে নামলি এবার ছেড়ে খাবে আমাকে। অনেক কিছু অনেক কিছু, এরপরে আমাকে জ্ঞানী শুধু জ্ঞানী খেলতে হবে, জ্ঞানী নিয়ে জ্ঞান পাকে নেবো না সঙ্গে, কারণ হয় জ্ঞান পাকে নেবো নাহলে জ্ঞানীকে নেবো, ঠিক আছে।
কারণ আমি একবার বোটে চেপে যেতে চাই, ঠিক কোন দিকে যায় আমি একবার দেখতে চাই, ঠিক আছে। বোটে চেপে গেলে মৃত্যু হয়, মৃত্যু হয় সেটা এবার দেখিয়ে নেবো ফাইনালি। তো গাইস এবারে হবে না মনে হচ্ছে আমার, আমার দ্বারা সম্ভব হচ্ছে না গাইস। তো চলো হোক না হোক, যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কারণ তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, কারণ আমার হেজিটেশনটা দূর করো ভাই, আমার তো খুবই ভয় লাগছে। আপনারা যদি সাপোর্ট করো তাহলে একটু ভয়টা কাটবে। আবার জ্বালিয়েছি, দেখি ওরা আসে কি না। প্রথমে জ্ঞানফা, তারপর জ্ঞানী, বারবার একই হয়। কিন্তু সেইবার আমাকে ধরার জন্য প্রথম জ্ঞানী চলে এসেছিল। আমি বুঝতে পারছি যে আমার দুটো দুটো দিন মিস তো খাবেই, তিনটে দিন ভালো করে খেলতে পারবো কিন্তু দুটো দিন কি আর করবো বলো। এটা নিয়ে নেবো, এটা এই কাগজটা দরকার। তো এই আমরা এটার দিকে হয়ে উপর দিকে উঠে যাবো গাইস, এবং উঠে যাওয়ার পর আমরা সিকিউরিটি মানে সিকিউরিটি ঘরটাকে যেয়ে পরে ভাই সিকিউরিটি ঘরটা লক আছে কেন, চলো কোনো ব্যাপার না, আমরা এইটার উপরে দিকে উঠে যাবো। এবং এই যে ছবির টুকরোটা, এটাকে এখানে রেখে দেবো গাইস, দেখতে পাচ্ছেন জায়গাটা, দেখো এখানে ছবিটা রাখলে পরে দরজাটা আনলক হবে, না হলে হবে না গাইস, এটা এবার বিরাট সিস্টেম। তো চলো ফটাফট আমাদেরকে আবার নিচের দিকে যেতে হবে। তো এদিকটা হয়ে নামলে যদি জ্ঞানী জ্ঞানপা কেউ যদি চলে আসে আমার সেটাই ভয় লাগছে, কিন্তু তবু নেমেই যাবো, এবার দেখা যাক কী হয়। আমার ফোনটার জন্য ভাই ভালো করে খেলতে পারলাম না, কারণ আমার ফোনটা একবার করে টাচ লেই না, আবার একবার করে এমন টাচ লেপে যে কোন দিকে ঘুরে যাবে কিছু খুঁজেও পাবো না। তো আমাদের ফাইনাল লাস্ট ডে শুরু হয়ে গেছে গাইস, আর কি করবো, চলো দেখা যাক, শেষ চেষ্টা একবার করা যাক বেরানোর জন্য, নাহলে তো মরতে হবে জ্ঞানীর হাতে, কিছু করার নেই। তো গাইস চলো ফাইনালি আমরা চলে এলাম তো ঠিকই, কিন্তু কী আর করবো, কিছু করার তো নেই। তাই আর একবার বেলটা বাজিয়ে দিই যদি আসে, মানে জ্ঞানী জ্ঞানপাকে এখানে ডাকতেই হবে, এখানে না ডাকলে ভালো করে মানে উঠতেও পারবো না আমরা গাইস, ঠিক আছে। আর একবার টিপে দিই ছুট মারব, টিপা গেল না গেল না কে জানে, মানে আমি টিপতে চেয়েছিলাম কিন্তু টিপা গেছে না যায়নি, আমি মনে অতটা বুঝতে পারলাম না, মনে হচ্ছে যায়নি। আবার দেখতে পাচ্ছেন তো গাইস কোন দিকে ঘুরে গেছে, এবারও গোলমাল হবে নিশ্চয়ই, জানি দুজনের হাতে চলে গিয়েছে, ঠিক আছে, দুজনেই চলে গিয়েছে, মানে ভয়টা কাটলো আর কি, ঠিক আছে। তো ওখানে প্রথমে যারা যারা সাবস্ক্রাইব করো নি তাদেরকে বলছি ভাই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না। তো সেটা আসছে না কেন, শটগানটা থাক আমার হাতে, যেই আসবে তার মাথার খুলিটা উড়িয়ে দেবো। কিন্তু দুঃখের বিষয়ে শটগানটা আমি এখানে এখানে রেখে দিচ্ছি গাইস, আমি শটগানটা রেখে দেবো এবং এই ছবির চিহ্নটা নিয়ে নেবো। আরে ম্যাডাম আপনি কেন আসছেন, দেখছেন ভাই আগাম এদিকে ঢুকে পড়ে যায়, যা বুঝতেই পারছি যে ওইদিকেই আসবে এই গলিটাই, সব তো এরা নিজেরাই বানিয়েছে এখানে, সবাই যা না রে ভাই যা যা। ও হো, একটা বিপদ গেল আর একটা আপদ এসে জুটে গেল, কি বলবো ভাই, মানে জ্ঞানী এদিকে গেল তো জ্ঞান পাপার এদিকে চলে যাচ্ছে। শেষ চেষ্টাটা তো করবোই, উপর দিকে যেতেই হবে আমাকে জব করে, তার জন্য আমাকে এদিকে হয়ে বেরিয়ে যেতে হবে। তো ওই দেখো ওখানে দেখাচ্ছে সোজা সোজা আমাকে, তো তাড়াতাড়ি যাবো ফটাফট উপরের দিকে উঠে যাবো, এবং এসে গেছি বন্দুকটা হাতে নিয়ে নেবো, ঠিক আছে। তো গাইস খুব ঠান্ডা লেগে গেছে জোরে, তার জন্য আপনাদের সাথে কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, তো আপনারা কিছু মনে করবেন না, ঠিক আছে গাইস। তো গাইস এবার এই দিকে নামবো, সেখানে জ্ঞানপা রয়েছে, আবার জ্ঞানই চলে আসছে ভাই বন্ধুত্ব বন্ধুত্ব তাদের দেখছেন ভাই, মানে ধরা যাচ্ছে না, কিন্তু এটা তো এমন হয়েছে কাজ লিখছে না, কাজ লিখে নিচ্ছে না,
আমাদের এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে পালিয়ে পৌঁছে যাওয়ার জন্য কি জানি কি হয় এবার আমি জানি ধরে চলতে পারে দেখছেন গাইজ, এই জন্যই খারাপ লাগে মানে ফোন মন ভেঙে কাছাড়ে দিতে মনে হচ্ছে গাইজ। ফাইনালি আমরা তো দেখতেই পেলাম, আমরা এম করেছিলাম যে যখনই আসবে তখনই তোর জানালাটা দিয়ে হয়ে ঝাঁপিয়ে যাবো, কিন্তু এমন অবস্থা করে দিয়েছে না গাইজ, কী বলবো মানে একটু কোনো উপায় নেই যে আমি তোমার জানা দিয়ে হয়ে যেতে পারবো। ফোনটা আজকাল উল্টোতে ঘিরে গেল, তো বন্ধু কী করা যায়, আজকের মতো পরের ভিডিও নিয়ে চলে আসবো গাইজ কালকে আবার।